কথা বলার সময় নেই। আমার আম্মাজান যারা আছেন এবং আমার প্রিয় আউলাদ যারা আছেন সকলের চরণে ভক্তি, এবং আমার বাজান পীর গুরু উস্তাদ কাজল দেওয়ান সাহেব। এই 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 ছেলে, এই ছেলে, এই এই ছেলে, এই লাল গামছা, বসো 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 এখানে। এই কোনো দুষ্টামি নেই, যারা ভালো না লাগে চলে যাবো। ঠিক আছে, আমি বলছি এই তো হয়েছে, আর দুষ্টামি করো না। তবে আমি এই দরবারে কিছু হইতে পারি নাই, এবং আমার যে ভাই ভাই দাদার আছে, ভাই আনসারি আছে, ভাই বোন আছে, আমি ওনাদের পায়ের দলিও হইতে পারি নাই। তা আমার দয়াল এবং আম্মাজান যারা আছেন তারার পায়ের দলি কীভাবে হব, সকল আমার জন্য দোয়া করবেন যে আমার বাজানের চরণ থেকে যদি এক জাররা দলি আমার গায়ে লাগাতে, ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার বাজানের জীবনটা সার্থকতা করে দেবো। ধন্যবাদ। আমি আমার দাদা পীরের গান ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমার দাদা পীরের আমি একটা গান, আমার বাজানের আদর্শ, এটাই আমার ভাগ্য জুসে, আমার লক্ষ্য কোটি ভাগ্য। আমি আজকে বহুদিন দীর্ঘদিন যাবৎ আমি যখন এই ইউটিউব চ্যানেলের আগে সিটির আগে যখন ক্যাসেট ফিতা বাজত, তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, আর যখন যেই ফিতা বাজিত যে ক্যাসেটের দোকানে, ওই দোকানে ওই কণ্ঠ শুনলে আমি পাগল হয়ে যাই, আমি কোথায় পাব, কখন আমার জীবন ধন্য হবে। তারপরে আমি চেষ্টা নিয়ে আমার বাজানার, আমার যখন মনে দুঃখ কষ্ট জাগে তখন আমার বাজানের ছবিটা আমি দেখি ক্যাসেটের কাগজের মাধ্যমে, তখন আমার হৃদয়টার শান্তি হয়। তখন আমি মনে মনে কামনা করলাম, তোর চরণ আমি কোথায় গেলে পাবো, আমি এই রুহানি নূরের চরণ মোবারক আমি কোথায় গেলে পাবো। ওই থেকে আমার মহান সারা বাংলাদেশের বিখ্যাত এবং বিশ্বের মধ্যে একজন জ্ঞানের সম্রাট আমার দাদা পীর হযরত মরমে সাদক মাতাল কবিরাজ জগদেওয়ান, তখন আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আমি আসলাম তেজগাঁও প্রোগ্রামে। তখন কলোনি বাজারে একটা লোকে আমাকে বলতেছে আবুল ভাই, তখন আমি বাজানের ছবিটা দেখে আমার কেমন যে লাগছে আমি নিজেও বলতে পারি না। তখন আপনি কইতেছে আবুল ভাই যে আপনি ছটফট করতেছেন কেন, তখন আমি কই ভাই এই পৃথিবীর লক্ষ কোটি 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 মানুষের মাধ্যমে আমার মা বাবার সহকারে সহকারে যাকে আমি জীবন যৌবন যার নামে লুটিয়ে বিলিয়ে দিয়েছি নামের বিনিময়ে, তার ছবি আমার চোখে ভেসেছে, এই জন্য আমি ছটফট করেছি। তখন বললেন ভাই আমার কাঁধে হাত দিয়ে আছে, ভাই আপনি চিন্তা করেন না, উনি আমারও বাজান, আপনি আমার ভাই, ওনার নাম্বার আছে। তখন ভাই বললাম আমার দয়ালের দুহাই দাও বলি, আমার দয়ালের চরণের ভিক্ষা, মোবাইলটা দেন, নাম্বারটা দেন। তখন নাম্বার নিলাম, কিছুদিন পরেই আমার বাজানের চরণ মুবারকের দয়া এবং আপনাদের সকলের দোয়া, কিছুদিন পরে ইউটিউবে খুঁজছে বাংলা মোটরতে আমার ফট করিয়া ছয়জন সাংবাদিকে আমার ব্যারিকেড দিল। দেওয়ার পরে আপনি কি করেন যে আমি এই কাজ করি, আর কি করেন আমি গান করি, আপনি কার ভক্ত
আমি কইলাম আমার এই সারা বিশ্বের বিখ্যাত যিনি আমার জন্য ওয়ান পিস গায়ক, আমার ভজন বাউল সম্রাট রুহানি চরণ মুবারক, আমি উনার নামে স্মরণে সকল কিছু ভিলিয়ে দিয়েছি। ঠিক আছে, কালকে আপনি সাক্ষাৎকার আমার নেব। এই জীবনেতে যেদিন আমার বাজনকে আমি সুদৃষ্টিতে বাস্তব আমার চোখে লাগলো, সেদিন থেকে আমি অন্তর থেকে বললাম বাজন আমার গানের অপিত্তি শেষ, বাজান আমার পিছনে যা পরিশ্রম ছিল আমার সব সকল আমার পূর্ণ হয়ে গেল। বাজান আমার দাদা ভিড়ের একটি গান গাব, সেই গানটা আমি তো আমার বাজান আমার আম্মা যান উপস্থিত থাকতো আমি কিচ্ছু বুঝি না, আমি যে হানতে পারতেছি হিন্দি শুরু করতেছি, কারণ আমি মনে করি আমার জীবন ধন্য এইখানে, এইখানে আমার মা বাবা উপস্থিত, আমি মনে করি না কিছু। ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করব। আমারে আমি মুখে ওই মাতাল নাম কই, আমার অল্প মত আমারে আমি কাজল নামে রই শাকিল, পুরা বুতুল দে আমারে আমি কাজল নামতি তোরে রই, পুরা বুতুল দে আমারে মিশায় মজে রই শাকি, পুরা বুতুল পুরা বুতুল দে আমারে মিশায় মজে রই। তোমার কত ফেরেশতা রানছে গিয়ে করতাছে
নিশাই কাজল নামের সোজা হলো কই দয়াল মাতাল আমার সোজা হইল কই আই ওই বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই সঙ্গী পুরা বুতল দে আমারে নেশায় মাদের ওই সময়টা একেবারে ছোট হয়ে আসছে, তো রাজ্জাকিয়া দরবারের পক্ষ থেকে এই আহম্মদ দেওয়ানকে আহম্মদ ফকিরকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। একটা অন্ধ ছেলে আছে, আমি একটা গান গাইতে পারি, আমার গান সবসময় শুনেছেন আপনারা, কিন্তু ও যদি একটা গান গাইলে ওর একটা উপকার হয় আমি মনে করি, এটাই মাতাল খুশি হবে।